এতদিন ধরে আমি ভেবেছিলাম যে আপনি আমাকে সত্যি বলছেন। আমার ভরসা ছিল আপনার উপর, আমার নিজের চেয়েও বেশি ভরসা বিশ্বাস আপনাকে আমি করেছি, কিন্তু কিন্তু আপনি আপনি আজ সব মিথ্যে করে দিলেন। কি জানেন, মিস্টার মল্লিক ঠিকই বলেছেন, আমি সত্যি খুব বোকা। এত বড় একটা সত্যি চোখের সামনে দেখার পরেও আমি আমি সত্যিটাকে বুঝতে পারি। আমি ভাবতেও পারিনি যে আপনি আপনি আমাকে মিথ্যে বলতে পারেন, ঠকাতে পারেন, কিন্তু কিন্তু আজ ঠিক ঠিক তাই হল। আপনি প্রমাণ করে দিলেন যে আমি ভুল ছিলাম। মিস্টার মল্লিক আপনাকে কি বলেছে? সত্যিটা দেখুন, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। একটা সুযোগ আমাকে দিন, আমি আপনাকে পুরোটা বুঝিয়ে বলছি। প্লিজ আমাকে একটা সুযোগ দিন অন্তত। কি জানেন, আমারও ঠিক তাই মনে হয়েছিল। আমারও মনে হয়েছিল যে কোথাও একটা কোনো কোনো ভুল হচ্ছে আমার, আর সেই জন্য আমি ভেবেছিলাম যে আপনার কাছে এসে সত্যিটা জিজ্ঞেস করব, সত্যিটা জানবো। কিন্তু কিন্তু আপনার এখানে এসে আপনাকে এইভাবে দেখে আমার মনে হচ্ছে যে আমি আরেকটা আরেকটা মিথ্যের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন আদিত্যবাবু, এটা ঠিক যে আমি আপনার থেকে সত্যিটা আড়াল করে গেছি, কিন্তু আমি আজ অব্দি জ্ঞানও তো আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি। তাই যদি হয় তাহলে তাহলে এগুলো কি মীরা?